আমাদের দেশের মন্ত্রীরা হচ্ছে বাংলাদেশটাকে কিনে ফেলেছে। বাংলাদেশের যে মন্ত্রণালয়ের দায়িত্বে যে মন্ত্রী থাকে, সেই মন্ত্রণালয়ের মনে করেন যে 14 গোষ্ঠী যত সম্পত্তি আছে সব ভোগ করার দায়িত্ব পড়ে যায় হচ্ছে মন্ত্রীদের আত্মীয় স্বজনদের। এই যে ধরেন রেল মন্ত্রণালয়, রেল মন্ত্রণালয়ের হ্যাঁ রেলের টিকিট মানছে, সকালবেলা কম্পিউটার চাপাচাপি করেও টিকিট খুঁজে পায় না। এরপরে অন্যদিক দিয়ে ওই সহজের কোন ইঞ্জিনিয়ার গত 6 বছর ধরে 14-12 লক্ষ টাকার বিজনেস করে প্রতি ঈদে। হ্যাঁ, এখন এগুলোতে কোনো সমস্যা নাই। এখন দেখেন, একজন অনেস্ট, একজন সৎ, একজন টিটি, তার চোখে ধরা পড়েছে এবং তাদের পরিচয় জানতে চাওয়া হয়েছে। তখন তারা পরিচয় দিয়েছে, আমি মন্ত্রীর আত্মীয়, আমি মন্ত্রীর অমক, আমি মন্ত্রীর সমক, আপনি কেডা, আপনি টিটি এখানে আসছেন কেন। যাই হোক, টিটি সাহেব যেটা করেছেন তাকে হচ্ছে যে এসি কামরা থেকে শোভন কামরায় নিয়ে চলে গেছে, ভাগ্যিস তাকে পাশের লাঠি দিয়ে বের করে দেয় নাই। এখন দেখেন, এসি কামরায় টিকিট ছাড়া সে ঢুকেছে, এক অপরাধ। দুই হচ্ছে ট্রেনে টিকিট ছাড়া ঢুকেছে, সেই অপরাধ। 3 নম্বর হচ্ছে, আমি শিওর সে নিজের মানে নিজের অমুক মন্ত্রী, সেই পরিচয় দিয়েছে, এটি এগুলো তো অপরাধ নাকি। অথচ দেখেন শেষ পর্যন্ত টিটি বরখাস্ত হয়েছে। এটা কেমন হয়ে গেল? এই যে কিছুদিন আগে কলাবাগানে মাঠ নিয়ে এত কাহিনী হয়ে গেল এবং মা এবং একটা বাচ্চাকে নিয়ে গেল জেলখানায়। এখন দেখেন, ভালো কাজে যখন মানুষ সামনে আসে তখন জেলখানায় নিয়ে যায়, আর যখন অপরাধ করে তাদেরকে কী করা হয়, তাদেরকে হচ্ছে যে পুরস্কৃত করা হয়। আবার দেখেন, তেল ব্যবসার কথা যদি একবার চিন্তা করেন তখন দেখেন যে যারা তেল সিন্ডিকেট করে রাখছে তাদেরকে এই যে তেলের দাম বাড়িয়ে তাদেরকে উৎসাহ দেওয়া হয়েছে। আমরা কোন বাংলাদেশে আছি আমি আসলে খুবই বুঝতে মানে কনফিউজড হয়ে যাচ্ছি, যে ভালো কাজ করব নাকি খারাপ কাজ করব। দেশটা আসলে আমরা মুখে মুখে বলি সোনার বাংলাদেশ, সোনার বাংলাদেশ, সোনার বাংলাদেশ, এইভাবেই এই যে সোনার ছেলেরা, সোনার চান্দুরা, এই যে মন্ত্রী হয়েছেন, একজন রেল মন্ত্রী, ওনার তো এখন পদত্যাগ করা উচিত, ওনার নৈতিকতার দিক থেকে পদত্যাগ করা উচিত। ছি 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 ছি, একজন টিটি, তিনি হয়তো পরীক্ষা দিয়েছেন, লিখিত পরীক্ষা কি এমসিকিউ পরীক্ষা দিয়েছেন, লিখিত পরীক্ষা দিয়েছেন, ভাইবা দিয়েছেন, অনেক কাঠফুক মানে অনেক কষ্ট করে তিনি টিটি হয়েছেন। এখন এই টিটি তিনি সৎভাবে দায়িত্ব পালন করেছেন, এই সৎভাবে দায়িত্ব পালন করার ক্ষেত্রে এই যে তাকে বরখাস্ত করা হয়েছে, এর ড্রাইভার কে নেবে? লজ্জা, নৈতিকতার দিক থেকে লজ্জা। এখন সবাই কী করবে? সবাই ওই প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইবে, টিটি সাহেবও প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইবে, রেলমন্ত্রীটাও প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইবে, কেন আমার আত্মীয় স্বজনকে এই টিটি ইয়ে করবে, এসি কামরা থেকে শোভন কামরায় নিয়ে যাবে। তাকে তো ড্রাইভারের দায়িত্বটা দেওয়া দরকার ছিল, সে সামনে বসে প্রকৃতি দেখতে দেখতে সে মানে যেখানে যেতে চেয়েছে সেখানে যাবে, তাই না? আর টিটি সাহেব বলবে, দেখেন মাননীয় প্রধানমন্ত্রী, এই যে আমরা সৎভাবে দায়িত্ব পালন করছি, আপনার এই মন্ত্রী এভাবে আমাদের অপদস্থ করছে এবং শেষ পর্যন্ত আমাকে বরখাস্ত করেছে। আহ, দুনিয়ারে!